দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বহুল প্রতীক্ষিত আইফোন 13 মডেলের মোবাইল ফোন। বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কের গ্যাজেট অ্যান্ড গিয়ার আউটলেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই মোড়ক উন্মোচন করা হয়। প্রযুক্তি খাতে দেশের সবচেয়ে বড় মাল্টি ব্র্যান্ডেড ব্র্যান্ড রিটেল চেইন ও অ্যাপল পণ্যের অনুমোদিত বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় পাবলিক স্পিকার ডন সামদানি ও জনপ্রিয় ফুড ব্লগার রাফসান। দেশে আইফোন 13 আনা কোম্পানি গ্যাজেট অ্যান্ড গিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম শিমু, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাচ্চু, ডিরেক্টর মোহাম্মদ এহসান কবির চৌধুরী। আইফোন 13 ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা সাধারণের জন্য থাকছে আকর্ষণীয় কিছু অফার ও গিফট। 0% ইন্টারেস্ট, 24 মাসের ইএমআই সুবিধা, 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ছাড়াও থাকছে জিএনজি গিফট ও এক্সচেঞ্জ সুবিধা। 2011 সালে যাত্রা শুরু করা গ্যাজেট অ্যান্ড গিয়ারের 22টি আউটলেট থাকছে ঢাকার বিভিন্ন প্রান্তে, পাশাপাশি অনলাইনেও সারা দেশে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।